তা আমাদের এখানে এই ছেলেটা নতুন অ্যাপেল 13A14 যে স্মার্টফোন ইউএসবি টাইপ হচ্ছে সি টাইপের কেবিল, সি টাইপের না, এটা লাইটনিং টু সি, হ্যাঁ ওই সি টি সি রয়েছে, ইউএসবি থাকে এ, সেটা হচ্ছে সি, আর এখানে আছে। এই ছেলেটা কিনেছে নতুন স্মার্টফোন, এখনো চার্জারের দামের জন্য অ্যাডাপ্টার এখনো কিনতে পারেনি, বলছে আমার কাছে টাকা নাই, সব কিনে ভিখারি হয়ে গেছে, সব কিনে বলছে ভিখারি হয়ে গেছি এই অ্যাপেল ফোন কিনে। তাই অ্যাপেল কোম্পানিকে অনুরোধ করা হচ্ছে আপনাদের চার্জারটা যেন একটু কম করার চেষ্টা করতে প্রাইসটা, কেননা এটার আমাদের অনেক প্রাইস বেশি হয়ে যাচ্ছে এই সমস্ত ছেলেদের পক্ষে, এখন সময় এত। আর এই হচ্ছে স্পিকার, এই ফোন ক্যামেরা ভাই অসম ক্যামেরা, কিছু ছবি দেখলাম আমরা, খুব সুন্দর লাগছে। আর কিন্তু চার্জার নাই, তাই আর একটা ফোন থেকে চার্জ দিচ্ছে এই ফোন থেকে, ঠিক আছে। আর বাকি ফোনটা কত টাকা মোট পড়লো? 62,000 পুরোপুরি দোকান থেকে না ফ্লিপকার্ট না অনলাইন স্টোর থেকে? দোকান থেকে কেনা হয়েছে ফোনটা। হাতটা সরো দেখি, লোগোটা তুলে নিই একবার। এসে একবারে অ্যাপেল XR খুবই ভালো লাগছে, অ্যাপেল 14 ক্যামেরা পিছনে দুটো রয়েছে, খুব ভালো লাগছে। তো আমি একবার হাতে নিলাম, আমার হাত থেকে কিছুটা একবার ধরে দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে অ্যাপেল XR, একবার সেম টু সেম 5G তো না, 5G। আর বাকি পাসওয়ার্ড দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ক্যামেরা তো বুঝতেই পারছো, দুটো ক্যামেরা, ছবি তুললাম কিছু ছবি, খুব সুন্দর লাগলো। তো এখন এইটুকুই। আচ্ছা এই ছোট সুইটা কিসের? সাইলেন্ট, এটা সাউন্ড কমানো বাড়ানো, এই ছোট সুইটা বলছে উপরেরটা, এটা সাইলেন্ট করার জন্য, ও এটা পাওয়ারের সুইচ তাই তো? এখানে ফিঙ্গারপ্রিন্ট সামনে রয়েছে নাকি? ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট নেই এখানে, ফেস লক। সাউন্ড খুব সুন্দর দেখলাম, ক্যামেরাও খুব অসম দেখলাম, পিছনে দুটো ক্যামেরা রয়েছে, ডিসপ্লে এই আকাশের দিকে তুললাম, খুব সুন্দর লাগলো। তো সব ভালো তো? তাহলে পার্টি তাহলে কবে হবে? ও বলছে আমার এখন চার্জার কেনার পয়সা নাই, তো দেখি কী করা যায়।